নমস্কার বন্ধুরা এস বি সেন্টারে সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি বিএ ফার্স্ট সেমিস্টার দু সালের ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারে দু সালে যে পরীক্ষা হবে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ভাইটাল সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি তো দেখো বিএ ফার্স্ট সেমিস্টার দু ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করছি যেখানে দশ নম্বরের তোমাদের তিনখানা বড়ো প্রশ্ন লিখতে হবে তিন দশকে তিরিশ থাকবে তো দেখো কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্ন প্রশ্নগুলো হানড্রেড পার্সেন্ট আসতে চলেছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে এক নম্বরের পনেরো খানা তোমাদের এস এ কিউব আসে এবং চারটে পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হবে চার পাঁচা কুড়ি ঠিক আছে চার খানা মানে চার খানা প্রশ্ন লিখতে হবে পাঁচ নম্বর থাকবে এখানে চার পাঁচা কুড়ি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো সাজেশন দিয়ে দিয়েছি এবং আজকে আমি তিনখানা বড় প্রশ্ন লিখতে হবে তিন দশকে তিরিশ ঠিক আছে এইগুলো আমি তোমাদের দেব তো বুঝতেই পারছো তোমাদের সিক্সটি ফাইভ নাম্বারে পরীক্ষা হবে এবং পঁয়ত্রিশ নম্বরে বাকি তোমাদের যে সমস্ত প্রজেক্ট ঠিক আছে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট যেগুলো আছে সেইগুলো মিলে তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে তোমাদের কিন্তু সিক্সটি ফাইভ নাম্বারে পরীক্ষা হবে আর পঁয়ত্রিশ নম্বর তোমাদের প্রোজেক্ট প্রোজেক্ট এক্সটার্নাল নিয়ে তোমাদের এক্সটার্নাল অ্যাসেসমেন্ট নিয়ে তোমাদের ছিল বাকি পঁয়ত্রিশ নম্বর টোটাল একশো নম্বর ঠিক আছে তো দেখো আজকে আমি তিন দশকে তিরিশ এখান থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে দশ নম্বরে সে সব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তো দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ দু হাজার তেইশ সালে ইতিহাসে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিন দশকে তিরিশ তো দেখো এই প্রশ্নগুলো দশ মার্ক্সেও আসতে পারে এই প্রশ্নগুলো পাঁচ নম্বরের ক্ষেত্রেও আসতে পারে ঠিক আছে তো দেখো ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি বৈদিক যুগের রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিবরণ দেওয়া মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্ন সিলেক্ট করছে মৌর্য সম্রাট অশোকের ধর্মের প্রকৃতি আলোচনা করো মৌর্য সাম্রাজের পতনের কারণ লেখো ঠিক আছে তো তো দেখো অশোকের যে ধর্মনীতি এই ধর্মনীতির ফলে কি মৌর্য সাম্রাজ্যের পতন হয়েছিল সে সম্পর্কে তোমাদের লিখতে বলেছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন কী বলেছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন চার নম্বরের প্রশ্ন কি লিখেছি তো দেখো হরপ্পা সভ্যতা ও সিন্ধু সভ্যতা নগর পরিকল্পনা বর্ণনা দাও পরীক্ষার সময় দিতে পারে হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা লেখো বা সিন্ধু সভ্যতা নগর পরিকল্পনা লেখো ঠিক আছে এই সভ্যতা পতনের কারণ লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করছি সাতবন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো ঠিক আছে ছ নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি কোষাণ যুগের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান আলোচনা করো কোষাণ যুগের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন কি সিলেক্ট করছে সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মগদের উত্থানের কারণ আলোচনা করো সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মগদের উত্থানের কারণ আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্ন কিন্তু পাঁচ নম্বরও আসতে পারে দশ নম্বরও আসতে পারে আট নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি প্রাচীন ভারতের ইতিহাসে সাতবন যুগের গুরুত্ব আলোচনা করো গৌতমপুত্র সাতকনির কৃতিত্ব লক্ষ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসে সাতবন যুগের গুরুত্ব আলোচনা করো পুত্র সাতকনির কৃতিত্ব আলোচনা করো এটা কিন্তু দু হাজার তেইশ সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যারা বিএ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে যারা জেনারেল নিয়ে পড়াশোনা করছে ঠিক আছে বিয়ে পাশে তাদের প্রশ্নগুলো ঠিক আছে তো দেখো নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করছি মৌর্য যুগের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থা আলোচনা করো আর দশ নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি অশোকের ধর্মের প্রকৃতি লেখো বৌদ্ধ ধর্মের দ্বারা তা কতটা প্রভাবিত হয়েছিল মৌর্য সাম্রাজ্যের পতনের অশোক কতটা দায়ী তো বুঝতে পারছো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ভাইটাল প্রশ্ন কিন্তু এগারো নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করছি সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো দক্ষিণ ভারতের সাংস্কৃতির উপর টিকা লেখো সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো দক্ষিণ ভারতের সাংস্কৃতির উপর টিকা লেখো ঠিক আছে বারো নম্বরের প্রশ্ন কি সিলেক্ট করছি বৌদ্ধ যুগের অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও বৌদ্ধ যুগের অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও তেরো নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি গৌতম বুদ্ধের মূল নীতিগুলি আলোচনা করো এই ধর্মের প্রতিবাদী ধর্ম বলা হয় কেন ঠিক আছে গৌতম বুদ্ধের মূল নীতিগুলি আলোচনা করো এই ধর্মকে প্রতিবাদী ধর্ম আন্দোলন বলা হয় কেন তো দেখো পাঁচ নম্বরের টোটাল চারখানা প্রশ্ন লিখতে হবে চার পাঁচা কুড়ি এর সাজেশান তোমরা পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে বাকি তোমাদের অন্য কোনো একদিন এক নম্বরের পনেরোখানা এসি কিউব দিয়ে দেবো যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি দেখার জন্য এস বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে